কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম, সেটা হচ্ছে যে কীভাবে আপনি আপনার ফোনটি ট্র্যাক করতে পারেন, যদি হারিয়ে যায় তাহলে কীভাবে ট্র্যাক করতে পারেন, সেটা আসলে জিমেলের মাধ্যমে, এবং যদি হারিয়ে যায় তাহলে কী প্রসেসে আপনি আসলে আপনার ফোনটি ফিরে পেতে পারেন। তো এই ক্ষেত্রে উপরে লিঙ্ক আছে, এই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন, আর ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে দেখে নিতে পারেন। তো এবার আসি হচ্ছে আমাদের মেইন টপিকে, সেটা হচ্ছে যে জিমেল। তো জিমেল আমরা কিন্তু অনেক কাজে ইউজ করি। ফর এক্সাম্পল হচ্ছে আমাদের যে স্মার্টফোনটি আছে, বিশেষ করে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, সেটার মধ্যে কিন্তু যে প্লে স্টোরটা ইউজ করছি সেটাও একটা জিমেল অ্যাড্রেস, এবং এটার অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এই ক্ষেত্রে। তারপরে দেন হচ্ছে আমরা অফিসের কাজে ইমেল আদান প্রদান করি, সেই ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। এছাড়াও দেখা গেছে যে বিভিন্ন অ্যাপসে লগ ইন করার ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এই জিমেল ইউজ করি, ফর এক্সাম্পল গেম টেম থাকে। তো এই ক্ষেত্রে এই জিমেলটাকে সিকিউর করা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ অফ হচ্ছে এই জিমেলের মাধ্যমে আপনার ফোনটি হ্যাক হইতে পারে, আপনার লোকেশন হ্যাক হইতে পারে, আপনার অ্যাক্টিভিটিস হ্যাক হইতে পারে। সো এই ক্ষেত্রে আপনার এই জিমেলটিকে কীভাবে আপনি আসলে ফুললি সিকিউর করতে পারেন, যেটা হচ্ছে 100% সিকিউর বলা যায়, 100% না আসলে 99.99%, যদি আপনি ভুল করেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা ওই যে 0.01% হয়তো বা আপনার হচ্ছে অ্যাড হতে পারে, মানে হচ্ছে জাস্ট 0.01% হয়তো বা রিস্ক থাকতে পারে, বাট ধরে নেন হচ্ছে 100%। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহসুম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো কীভাবে আপনি আসলে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি আছে বা আপনার যে প্লে স্টোর অ্যাকাউন্টটি আছে সেটাকে আপনি আসলে পুরোপুরি সিকিউর করতে পারেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর সাবস্ক্রিপশন করার জন্য এই যে রেড বাটনটা আছে এটাকে প্রেস করতে হবে, দেন হচ্ছে আপনার হচ্ছে অল করে দিতে হবে, সিলেক্ট করে অল করে দিতে হবে, তাহলে আপনারা আমার যে নতুন ভিডিও পাবলিশ হবে সেটা পেয়ে যাবেন। সো চলুন আসলে মূল ভিডিওতে। সো জিমেলকে আপনি যদি সিকিউর করতে চান, বিশেষ করে 100% সিকিউর করতে চান, তাহলে ইউজ করতে হবে 2FA ভেরিফিকেশন। তো অনেকে হয়তো বা 2FA সম্বন্ধে জানেন বা অনেকে অলরেডি 2FA ইউজ করেন, তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট যারা ইউজ করে না তাদের জন্য আসলে অনেকে, মানে ম্যাক্সিমাম মানুষ যারা মোবাইল ইউজ করে তারা ম্যাক্সিমামে আসলে 2FA সম্বন্ধে জানেন না এই জিমেল অ্যাড্রেসের ক্ষেত্রে। আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, না জানলে অবশ্যই কমেন্টস করবেন। যাই হোক, তো এই 2FA ভেরিফিকেশনটা কী সেটা আগে আমি এক্সপ্লেন করি, এবং কীভাবে আপনি কীভাবে অ্যাক্টিভেট করতে পারেন সেই প্রসেস আমি দেখাবো। সো 2FA ভেরিফিকেশনটা কী, 2FA ভেরিফিকেশন হচ্ছে দুইটা ওয়ের মাধ্যমে আপনার হচ্ছে ভেরিফাইড হবে। ফর এক্সাম্পল আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলে আপনি কিন্তু লগ ইন করতে পারেন, তাই না? আপনার হচ্ছে জিমেলের মধ্যেও সেম সিস্টেম, আপনার হচ্ছে প্লে স্টোরের মধ্যে সেম সিস্টেম, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ড দিলে কিন্তু আপনি লগ ইন হয়ে যেতে পারছেন। তো এই ক্ষেত্রে আরেকটা ওয়ে অ্যাড করবে, মানে এক হচ্ছে পাসওয়ার্ডও লাগবে এবং আরও একটা পাসওয়ার্ড লাগবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড লাগবে, যেটা এই দুইটা পাসওয়ার্ডের কম্বিনেশনে আপনার হচ্ছে লগ ইন করতে পারবেন। তো এটাকে বলা হচ্ছিল 2FA ভেরিফিকেশন। সো এই 2FA ভেরিফিকেশনটা কীভাবে কাজ করে সেটা হচ্ছে যে, ফর এক্সাম্পল হচ্ছে আপনার ফোনের সাথে আপনার যে সিম নাম্বারটি আছে, মানে আপনার সিমের সাথে এটা কানেক্টেড হয়ে যাবে, মানে আপনি হচ্ছে সিমকে কানেক্টেড করবেন বা অথরাইজ অ্যাপ আছে, অথরাইজ অ্যাপের কথা বাদ দিই কারণ হচ্ছে তখন এটা আসলে বেশি হ্যাসেল হয়ে যাবে, বাট আপনার যে সিমটি আপনি অলওয়েজ সাথে রাখেন সেই সিমের সাথে আপনি কানেক্ট করে নিতে হবে। আমি প্রসেস দেখাই দিব। তখন কী হচ্ছে, মনে করেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা পাসওয়ার্ডটা হ্যাক হয়ে গেল, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করলে তখন আপনার মোবাইলে একটা SMS যাবে, যেই SMSটা আপনাকে না দিলে, মানে যে কোডটা যাবে সেই কোডটা না দিলে কিন্তু লগ ইন করতে পারবে না। তার মানে হচ্ছে ভুলবশত যদি বা কোনো মানে হ্যাকিংয়ের পাল্লায় যদি আপনার পাসওয়ার্ডটা হারিয়ে যায় তারপরেও কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারছে না, তার মানে হচ্ছে আপনি কিন্তু পুরোপুরি সিকিউরিটি বলা যায়, কারণ ওইটা কিন্তু প্রতি টাইমই আপনার ওই সিমটা লাগবে, মানে প্রত্যেকবার লগইনের সময় আপনার ওই সিমটা লাগবে যদি আপনি ব্রাউজারটা না সেভ করেন। তো চলুন এবার আমি আসলে কীভাবে আপনি 2FA ভেরিফিকেশন অ্যাক্টিভ করবেন সেটার প্রসেস দেখাই। সো প্রথমেই আপনাকে চলে আসতে হবে জিমেলে। জিমেলে আপনি আসলে মোবাইল থেকে হোক বা আপনার হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে হোক, সেখানের মধ্যে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে লিখলেই হবে GMAIL। আমি জানি অনেকে হয়তো বা জানেন, বাট যারা জানেন না তাদের জন্য এখানে লিখে জাস্ট জিমেলে ক্লিক করলে আপনি চলে আসতে পারবেন। এখানে বাংলা লেখা আছে, এখানের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করা, তারপরে এখান থেকে সাইন ইন অপশন অন করে দিতে পারেন, এটা বাংলার ক্ষেত্রে, বাট এখান থেকে যদি চান আপনি চাইলে এটাকে ইংলিশ করে নিতে পারেন, মানে আপনার ইচ্ছে মতো। সো এবার আসি হচ্ছে আমাদের যেই ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে টেস্ট করবো, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো। সো এখানের মধ্যে আমি আমার ওই ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। সো এখানের মধ্যে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, মানে আপনি যে জিমেল অ্যাড্রেসটা খুলেছেন সেই জিমেল অ্যাড্রেস দিবেন, বা প্লে স্টোরের অ্যাকাউন্ট খুলেছেন সেই প্লে স্টোরের ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি এটার মধ্যে দেখাবো যে কীভাবে আসলে আপনাকে ট্র্যাক করা যায় এই জাস্ট শুধুমাত্র একটা ইমেলের মাধ্যমে। যাই হোক, সো এখানের মধ্যে নেক্সট ক্লিক করবেন, করার পরে হচ্ছে পাসওয়ার্ড চাইবে, আপনার যে পাসওয়ার্ডটি আছে মানে আপনার ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ডটি আছে সেটা আপনি এখানে এন্টার করবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, দেন হচ্ছে নেক্সট ক্লিক করলাম, করার সাথে সাথে হচ্ছে
আমার ইমেলে চলে আসলো। তো এখানের মধ্যে কনফার্মেশনের জন্য দুইটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এখানের মধ্যে হোম অ্যাড্রেস বা এগুলো দরকার নেই। সো এখানের মধ্যে আমি নট নাও দিয়ে দিলাম, নট নাও দিয়ে দিলাম। আপনার ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে ইমেল অ্যাড্রেসে লগ ইন করলেই হলো, ঠিক আছে? এই ক্ষেত্রে লগ ইন হয়ে গেল, ওকে ফাইন, ওকে ওকে, যাই হোক এটা আসলো। আসার পরে এখান থেকে আমরা যে কর্নারে যে অপশন আছে এখানের মধ্যে ক্লিক করার পরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটা আপনি জিমেল অ্যাপের মধ্যে গিয়েও আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করেও আপনি এটা পারবেন। সো আমরা এখানে জাস্ট হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে অপশন চলে আসলো। এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আপনি হচ্ছে এই যে ডাটা অ্যানালাইসিস বা এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ডাটা পার্সোনালাইজেশন, এখানের মধ্যে এসে এই যে অ্যাক্টিভিটিস আছে এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু আপনাকে ট্র্যাক করা সম্ভব এবং আপনি কখন কী করতেছেন, কখন কী সার্চ করতেছেন, কখন কী ভিডিও দেখতেছেন, সকল ইনফরমেশন কিন্তু এখানে পাবেন। কখন হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, কখন কী করছেন না করছেন, টোটাল ডিটেলস। যদি এগুলো নিয়ে যদি জানতে চান তাহলে সেক্ষেত্রে আলাদা ভিডিও করতে হবে, সেটা আমি হয়তো বা নেক্সট ভিডিওতে দিয়ে দিব। আর যদি আপনারা চান অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আমাদের যেই মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে 2FA অন করা এবং এখানে সিকিউরিটিতে চলে আসলাম। আমাদের যেই জিমেলটা আছে সেটাকে বা ইমেলটা আছে এটাকে আসলে আমরা পুরোপুরি 100% সিকিউর করবো। সো সিকিউরিটিতে আসবো, সিকিউরিটিতে আসার পরে এখানে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন, দেখুন টু স্টেপ ভেরিফিকেশন। সো এটা জাস্ট অফ করা আছে, এটাকে জাস্ট অন করে দিতে হবে। এই অন করার জন্য আপনি এখানে জাস্ট আমরা হচ্ছে অন দিলাম, অন দেওয়ার পরে হচ্ছে গেট স্টার্ট ক্লিক করলাম। গেট স্টার্ট ক্লিক করার পরে আপনাকে আবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? আপনার ইমেল অ্যাড্রেসেরই পাসওয়ার্ড আবার দিতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন হচ্ছে নেক্সট ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এখানে এই অপশনটাতে চলে আসবেন। এখানের মধ্যে একটু ব্যাপার আছে, এটা অনেকের বুঝতে টাইম লাগবে, তারপরে আমি একটু বুঝাই বলি ব্যাপারটা। সেটা হচ্ছে যে এখানের মধ্যে আপনার ডিভাইস দেখাবে, মানে ডিভাইস বলতে হচ্ছে আপনার মোবাইলের মডেল নাম্বার এগুলো দেখাবে। যদি আপনার সেই ফোনটি থাকে, মানে আমি আবারও বলি, যদি আপনার সেই ফোনটি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ট্রাই ইট নাও দিবেন। যদি আপনার ওই ফোনটি থাকে তাহলে ট্রাই ইট না দিবেন, কারণ ওই ফোনের মধ্যে তখন সাথে সাথে একটা ফ্ল্যাশ মেসেজ যাবে যেটা হচ্ছে ইয়েস করতে হবে। ফর এক্সাম্পল আমি একটু দেখাই দিই, জাস্ট ট্রাই ইট নাও দিলাম, দেওয়ার সাথে সাথে এই যে স্যামসাং গ্যালাক্সি J3 2016 মডেল, ওই মডেলের মধ্যে মোবাইলের মধ্যে একটা ফ্ল্যাশ মেসেজ যাচ্ছে যেটার মধ্যে ইয়েস করে দিলে আপনি হচ্ছে লগ ইন অপশনে চলে যেতে পারবেন। সো এটা কিন্তু একটা অপশন। যদি আমার এই ফোনটি সাথে না থাকে বা ওই ফোনটি না থাকে তাহলে হচ্ছে এখানের মধ্যে চুজ অ্যানাদার অপশনে আসবেন। এখানের মধ্যে দেখুন এখানে ফিজিক্যাল ডিভাইস ইউজ সাইনিং, এখানে যেহেতু নাই কি অপশন, তো এখানের মধ্যে আমরা যাবো টেক্সট মেসেজ অ্যান্ড ভয়েস কল, এই অপশনটাতে যাবো, ঠিক আছে? ওইখানে থাকলে কিন্তু আপনার ইয়েস করার পরে অটোমেটিক এখানে অপশনে চলে আসতো, বাট এখন যেহেতু আমি আলাদার অপশন করতেছি তাহলে আমার এইভাবে আসতেছে। সো এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনি যে কান্ট্রির সিমটা ইউজ করছেন, যে কান্ট্রির আপনি সিমটি সিম ইউজ করেন ওইটা জাস্ট সিলেক্ট করে ওই নাম্বারটা দিবেন। ফর এক্সাম্পল আমি আমার নাম্বারটা দিচ্ছি। যাই হোক, এই নাম্বারটা দেওয়ার পরে এখানের মধ্যে টেক্সিং আছে আর হচ্ছে ফোন কল আছে। আমি টেক্সও করতে পারবো, ফোন কলও দিতে পারবো, মানে আমার যেটা ইচ্ছে। হ্যাঁ, কান্ট্রি সিলেক্ট করে তারপরে নাম্বার দিতে হবে কিন্তু। সো টেক্সট দিতে পারি, ফোন দিতে পারি, যেটা ইচ্ছে। যদি আমার কাছে যেহেতু মেসেজ দরকার, আমি মেসেজ চাচ্ছি, সো এখানের মধ্যে জাস্ট নেক্সট ক্লিক করবো। সাথে সাথে দেখা গেছে যে আমার ফোনের মধ্যে যে নাম্বারটা আমি দিয়েছি সেই ফোনের নাম্বারের মধ্যে SMS চলে আসবে। সো SMS চলে আসলো, সাউন্ড পেয়েছেন অলরেডি। সো এখানের মধ্যে যেই কোডটা দেওয়া হয়েছে সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে, মানে এটা হচ্ছে আরেকটা কোড আর কি, যেই কোডটা, এই দুইটা কোড দিয়ে জাস্ট ওকে করলেন। মেসেজ না আসলে রিসেন্ট অপশন আছে, কল অপশন আছে, সেটা দিতে পারবেন। এখানে টার্ন অন 2FA ভেরিফিকেশন, এই অপশনটা জাস্ট এখান থেকে অন করে দিবেন, ঠিক আছে? অন করার পরে আপনার হচ্ছে এই জায়গায় চলে আসবে। এরকম করে আপনার যদি ফোনও থাকতো তখনও এইভাবে পসিবল। এখানের মধ্যে দেখুন আপনি এখন অলরেডি অন করে ফেলছেন এবং কোন নাম্বারে অন করেছেন যেটা আমি ব্লার করে দিছি, বাট এই নাম্বারটা অ্যাক্টিভ আছে এবং ভ্যালিড আছে, এই নাম্বারটায় আমি আসলে কোডটা অন করে দিছি। এখানের মধ্যে চাইলে যদি আমি আবারও যদি চাই যে না আমার এই অপশনের দরকার নাই, তাহলে আমি এখান থেকে অফ করে দিতে পারবো। তো এখানের মধ্যে আরও অনেকগুলো আছে, বারকোড অপশন, এগুলো বিভিন্ন ব্যাকআপ ট্যাকআপ অপশন, এগুলো আমি আপনাকে পরবর্তীতে জানাবো। সো ওগুলো আসলে পরবর্তীর জন্য রেখে দিই। যদি আপনার চান তাহলে আরও বেশি মানে সিকিউরিটি নিয়ে যদি আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেটা নিয়ে ভিডিও করবো আর কি। সো এই অপশনটা যেহেতু অ্যাক্টিভেট হয়ে গেল, তো তার মানে হচ্ছে এখন থেকে আমি ধরুন হচ্ছে এখান থেকে সাইন আউট করে ফেললাম। সো এবার আমি ধরেন আবার নতুন করে যখন অন্য কোনো ডিভাইস বা যে কোনো ডিভাইস থেকে আমি যখন লগ ইন করতে যাবো, বা ডিভাইস বলতে আসলে ভাই মোবাইল বা ল্যাপটপ বা হচ্ছে আপনি ডেস্কটপ থেকে লগ ইন করতে গেলে, তখন আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলাম। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড হারিয়ে গেলো বা কেউ পাইলো বা হ্যাক হইলো। সো আমি ইমেল অ্যাড্রেস পাইলাম, পাসওয়ার্ডও পাইলাম, আমি সুন্দর করে পাসওয়ার্ডটা টাইপ করে ফেললাম সুন্দর করে। তারপরে হচ্ছে নেক্সট ক্লিক করার পরেই লাগবে ঝামেলাটা, বিকজ অফ হচ্ছে আমার কিন্তু এখন হচ্ছে যাচ্ছে 2FA ভেরিফিকেশন, মানে আপনার হচ্ছে আমার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসছে
যে কেউ আমার এটাতে লগ ইন করতে চাচ্ছে এবং যে নাম্বারটা আছে মানে যে মেসেজটা আসতেছে সেই মেসেজের কোডটা যদি আমি দিই তাহলে লগ ইন করবে। আমি আবারও বলি বোঝার জন্য, যেটা হচ্ছে যে আপনার যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারে আরেকটা মেসেজ আসবে, সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে, দেন হচ্ছে আপনি নেক্সট ক্লিক করলে এটা লগ ইন করবেন। এবং আপনার মোবাইলে যদি এই ইমেল অ্যাড্রেসটা লগ ইন করা থাকে তাহলে আপনাকে ওখানে একটা ফ্ল্যাশ মেসেজ আসবে। ফ্ল্যাশ মেসেজ আসলে তারপরে যে হচ্ছে আপনার আলাদা অপশান আসবে। আমি যদি লগ ইন করা থাকে তাহলে কী অবস্থা আসবে সেটা একটু পরেই দেখা দিচ্ছে আরেকটা অপশান দিয়ে, বাট এটা দেখাই। এরকম অপশান আসলে এখানের মধ্যে আপনি জাস্ট হচ্ছে আপনার যেই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা জাস্ট হচ্ছে মানে মোবাইলের মেসেজের যে অপশানে যেই পিনকোডটা এসেছে সেই পিনকোডটা জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন। জাস্ট হচ্ছে এই দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে হচ্ছে নেক্সট ক্লিক করলাম, লগ ইন হয়ে গেছে। তো তার মানে সো আপনার কাছে একটা মেল চলে আসবে, সেই মেলের মধ্যে লেখা থাকবে যে আপনার আসলে 2FA ভেরিফিকেশনটা অ্যাক্টিভ করছেন। সো এটা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তার মানে হচ্ছে এখন থেকে আপনি যে কোনো জায়গা থেকে লগ ইন করতে হলে এভাবে লগ ইন করতে হবে। এর মধ্যে আরেকটা প্যাস আছে, যে প্যাসটা আমি একটু পরেই দেখা দিচ্ছি। সো এবার আমি আসলে আমার আরেকটা ইমেল অ্যাড্রেসে লগ ইন করে দেখাচ্ছি। তো এতে আপনার জন্য সুবিধা হবে, বিকজ অফ হচ্ছে এটা মোবাইলে লগ ইন করা, তাহলে আপনি বুঝতে পারবেন যে পয়েন্ট টু পয়েন্ট আর কি। সো আমি আমার জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিলাম, দেন হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সট ক্লিক করবো, করার সাথে সাথে কিন্তু এখানে অপশনটা এসেছে যে আমার যে মোবাইলটা আছে সেই মোবাইলের মধ্যে একটা ফ্ল্যাশ মেসেজ যাচ্ছে, যেই মেসেজের মধ্যে দেওয়া আছে যে আমি আসলে সাইন ইন করতে চাই কিনা। মোবাইলের মধ্যে সাইন ইন মানে এই অপশনটা দেখাবে। সো এটা কিন্তু একটা অপশন, এখান থেকে জাস্ট আমি ইয়েস করে দিলে কিন্তু আমার এটা লগ ইন হওয়া শুরু করে দিবে, মানে ইয়েস করলাম সাথে সাথে কিন্তু হচ্ছে লগ ইন হয়ে যাবে, টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু ওকে হয়ে গেল। সো এটা কিন্তু একটা ফ্যাক্ট। সো দেখতে পাচ্ছেন যে এখানে ইজিলি কিন্তু লগ ইন হয়ে গেলো কোনো প্রকার আপনার হচ্ছে মেসেজ ছাড়া। সো এটা কিন্তু একটা বড় ব্যাপার। এছাড়া আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাই। সো এটা একটা অপশন আছে, এটা জাস্ট হচ্ছে ইয়েস করে দিলে তো আপনি হচ্ছে লগ ইন হয়েই যাবে, ঠিক আছে, ভালো কথা। বাট আপনার যদি ধরেন আপনি ইয়েস করার কোনো অপশন পাচ্ছেন না বা আপনার মোবাইলটা নেটওয়ার্কের সাথে নাই, তখন এখানে হচ্ছে অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। অ্যানাদার ওয়েতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে হচ্ছে মোবাইল ভেরিফিকেশন মানে মোবাইলের মধ্যে মেসেজ যাবে, সেই মেসেজটা ইউজ করে আপনার হচ্ছে লগ ইন করতে পারবেন। মানে আপনার ধরেন নিচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্টেড না আপনার ফোনটি, তখন আপনি জাস্ট এই যে নাম্বারটা দেখাচ্ছে 77, এটা হচ্ছে আমার লাস্ট নাম্বার, জাস্ট এটাতে জাস্ট ওকে করলেই আমার হচ্ছে আমার যে ফোনটা আছে সেই ফোনের মধ্যে আপনার হচ্ছে ওই যে আগের মতো হচ্ছে মেসেজ চলে আসবে। মেসেজ চলে আসার পরে সেই মেসেজটা আসলে আপনি ইউজ করতে পারবেন। সো এখানের মধ্যে যে মেসেজটা আছে সেই মেসেজটা, সো এটা আমি এখান থেকে ইউজ করতে পারবো। সো এখানের মধ্যে আরেকটা অপশন খেয়াল করতে হবে, সবসময় দেখবেন এখানে টিক দেওয়া, এই টিকটা দেওয়ার মানে হচ্ছে যদি আপনি এটা টিক দেওয়া থাকে তাহলে নেক্সট ক্লিক করলে এই কম্পিউটার থেকে বা এই মোবাইল থেকে এই জায়গা থেকে যতবারই আপনি লগ ইন করবেন আপনাকে আর SMS মানে এই সেকেন্ড কোডটা দিতে হবে না, আপনাকে শুধু ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, এটা কোনো সমস্যা না। বাট এই টিকটা যদি আপনি কোনো বন্ধুর কোনো মানে অফিসে বা কোনো জায়গা থেকে যদি লগ ইন করেন তাহলে যেখানে আপনি ট্রাস্টেড না সেখানে জাস্ট এই টিকটা উঠা দিয়ে নেক্সট করবেন, তাহলে এখানে আবারও যদি লগ ইন করতে চায় তাহলে আবারও পাসওয়ার্ড লাগবে। সো এই সিস্টেমের আসলে আপনি পুরোটাই কন্ট্রোল করতে পারছেন। সো এই ছিল টোটাল প্রসেস। তো বুঝতেই পারছেন যে এভাবে করে আপনি আসলে 2FA ভেরিফিকেশন করতে পারবেন। সো এইতে আপনার হ্যাক হওয়া থেকে আপনি অনেকটা সেফ থাকবেন, অনেকটা সেফ বলতে হচ্ছিল আসলে 99.99% সেফ থাকবেন। সো অ্যাকচুয়ালি এই 2FA সম্বন্ধে আপনি আগে জানতেন কিনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি কোনো কিছু জানা থাকে, নতুন কোনো কিছু সম্বন্ধে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।